মাঝে মাঝে কমেন্ট বক্সে মাঝে মাঝে দেখি কমেন্টসে লেখা থাকে যে উনি হয়তো বা মঙ্গল গ্রহে ছিলেন। আসলে শাকিব অপুর ব্যাপারটা জানেন না এমন কেউ নেই। তো শাকিবকে আমি 100% রাইটই বলবো, কারণ সে একজন নায়ক, সে সবসময় তার প্রফেশনটাকে প্রাধান্য দিয়ে কথা বলবে, তারপরে ডেফিনেটলি হয়তো অন্য কিছু আমি চিন্তা করবো। তো তাহলে সবাই জানতো শাকিব অপুর। সেটাই, আগে বলতাম যে আসলে বিয়েটাই সেরা ভুল ছিল বলেছিলাম আমরা, হ্যাঁ একটা সময় বলেছিলাম। আসলে ওভারঅল বলে এখনো বলতে চাই যে আসলে একটু বুঝি আর একটু বুঝি বিয়ে করে বুঝতেটা হচ্ছে যে শাকিব খান একজন চিত্রনায়ক এবং তার কেরিয়ার আমাদেরও আগে থেকে স্টার্ট হয়েছে। সে জায়গা থেকে আমরা যদি তার নিজের মানুষ হয়ে থাকি তাকে সাপোর্ট দেওয়াটা আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার। সে জায়গা থেকে আমি শাকিবকে 100% সাপোর্ট দিয়েছি, আজকেও দিব, ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা কথা বলছি, আড্ডা দিচ্ছি লাল শাড়ি এবং ঢালুইট কুইন অপু বিশ্বাসের সাথে। অপু বিশ্বাস, আপনি সম্প্রতি আমেরিকা ভ্রমণে গেলেন একটি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে লস অ্যাঞ্জেলেসে, এবং চমৎকার কিছু ছবি দেখলাম। আপনি খুব প্রেসিডিয়াস একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করলেন, সেখানকার সিনেটর থেকে শুরু করে মেয়র অনেকে ছিলেন, কেমন লাগলো, অভিজ্ঞতাটা কেমন? ফার্স্ট টাইম ইউএসএ, সো অসম্ভব ভালো লেগেছে। আর আমার ইচ্ছেই ছিল যে আমি ফার্স্ট টাইম গেলে এরকম একটা প্রোগ্রাম যেন অ্যাটলিস্ট গেস্ট হয়ে যেতে পারি। তো ইচ্ছে থাকলে যে মানুষের পূরণ হয় এটাই বাস্তবতা। তো আমি এরকম একটা সরকারি একটা প্যারেড, এটা হচ্ছে সরকারি একটা প্যারেড একটা ছিল যেটা আমাদের 21 ফেব্রুয়ারিতে হয়, সেটাই তারা যদি দেশের বাইরে তারা কিছুটা সময় নিয়ে এটাকে করেন প্যারেড ডে, এটা স্বাধীনতা প্যারেড, স্বাধীনতা প্যারেড 26 মার্চ স্বাধীনতা প্যারেড ডে। তো ওইটাতে অংশগ্রহণ করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আর ভালো লাগার ছবি বা ভিডিওগুলো শেয়ারও করেছি। সেখানে দেখলাম যে লাল শাড়ি পরেছিলেন ওতে একদিন। স্বাধীনতা প্যারেডে ছিল, আমি লাল শাড়ি পরেছিলাম এবং তার মাঝে একটু লাল শাড়ির কথা বলে দিয়ে এসেছি, বোঝেন না সুযোগ পেলে। ইউএসএ গেলে, তারকারা গেলে এখন সবচেয়ে বেশি সংখ্যা ভাগে, আচ্ছা অপু কি গ্রিন কার্ডের জন্য কিছুদিন থেকে যাবে কিনা? না না না, মোটেও না ভাইয়া। এখানকার দর্শক আমাকে যেভাবে চেনে, যে ভালোবাসাটা, যে প্যারিটিটা পাই, ওটা কিন্তু ওই দেশে পাওয়া অসম্ভব ব্যাপার। হ্যাঁ, এটা হতে পারে, এটা আমি অস্বীকার করবো না, সন্তানদের পড়াশোনা বা তাদের উচ্চশিক্ষার জন্য যে কোনো দেশেই আমরা তাদেরকে পাঠিয়ে দিতে পারি, বাট স্টে করা ওইটা আসলে আমার মনে হয় না যে বোকার কাজ ছাড়া কিছু। কারণ এখানে আমি বের হলে আমাকে অপু বিশ্বাস জানছে, আমি একটা জায়গায় এত ফেসিলিটি পাচ্ছি বা আমাকে কিছু বলা লাগি করা হচ্ছে, সেই জায়গাগুলো থেকে আমাকে আবার শুরু থেকে স্টার্ট করতে হচ্ছে। অবশ্যই, ইভেন গ্রিন কার্ড নিয়ে যদি চলে আসে, যেমন শাকিব যেটা করেছে সেটা নিশ্চয়ই অন্যায় কিছু করেনি, শাকিব তো জয়েন্ট করেছে তাই না? তো পরবর্তী প্রজন্মের জন্য যাই করুক, সেটাও অন্যায় কিছু না। একটা বিষয় আমি আজকে একটু ক্লিয়ার করতে চাই অপু বিশ্বাস, যেহেতু প্রসঙ্গগুলো এসেছে আসছে এবং এই সময় যে আপনি যখন জয় যখন হয়ে যায় এবং আপনাদের সংসার যখন গোপন থাকে, তখন শাকিবের সাথে যে সম্পর্কটা ছিল, বুবলির সাথে, বুবলি একটি ইন্টারভিউতে ক্লেম করেছে গণমাধ্যমে যেহেতু আসছে যে ওই সময় মূলত সে জানতো সিঙ্গেল এবং অপু বিশ্বাস থেকে শুরু করে সব কিছু তিনি অস্বীকার করেছেন। প্রশ্ন হচ্ছে, সেই সময় আপনার কি মনে হয় সে শাকিব একেবারে সিঙ্গেল ব্যাচেলর হিসেবেই সবাইকে প্রকাশ করেছিল? না, মোটেও না। আপনি সেটা বিশ্বাস করেন না? কারণ দেখেন, প্রথমত কথা, শাকিব সর্বপ্রথম একজন চিত্রনায়ক, তার কেরিয়ারটা ধরে রাখাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কেরিয়ার বাঁচলে পরিবার বাঁচবে, পরিবার বাঁচলে আমরা সবাই সুখে থাকবো, এটা স্বাভাবিক। তো আমাদের যে প্রফেশন, মানে নায়ক নায়িকা, সেক্ষেত্রে যেটা হয়েছিল যে, যেমন কয়েকটা জায়গায় আমি এরকমও শুনেছি যে আমরা নাকি, মানে আমি বা শাকিব, আমরা দুজনে নাকি আড়াল করে রেখে প্রেম সবাইকে ভাগিয়ে দিতাম। তো এইসব ব্যাপারগুলো আসলে কথাগুলো বলারই আমার ইচ্ছে নেই ভাইয়া, যদিও আপনি আমার বড় ভাই সদ্রিয় আপনি বললেন, তাই মানে কি বলবো। তো সেটা হচ্ছে যে শাকিব খান একজন চিত্রনায়ক এবং তার কেরিয়ার আমাদেরও আগে থেকে স্টার্ট হয়েছে। সে জায়গা থেকে আমরা যদি তার নিজের মানুষ হয়ে থাকি তাকে সাপোর্ট দেওয়াটা আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার। সে জায়গা থেকে আমি শাকিবকে 100% সাপোর্ট দিয়েছি, আজকেও দিব, ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করব, এটা হচ্ছে আমার সাইড। উনি যেটা বলেছেন, আসলে মাঝে মাঝে কমেন্ট বক্সে মাঝে মাঝে দেখি কমেন্টসে লেখা থাকে যে উনি হয়তো বা মঙ্গল গ্রহে ছিলেন। আসলে শাকিব অপুর ব্যাপারটা জানেন না এমন কেউ নেই। এখন ব্যাপারটা হচ্ছে প্রকাশের ব্যাপার, যেটা আপনি বলছেন, প্রকাশ করাটাই কি ইম্পর্টেন্ট নাকি জানাটা ইম্পর্টেন্ট?
তো জানাটা যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে সেইখান থেকে কিন্তু খোঁজার ব্যাপারটা থাকে। আমার যখন বিবাহ মানে বিয়ে হয়েছিল, আমি কিন্তু বিয়ের সময় যেটা হয়েছিল, আমি কিন্তু শাকিবের বাসায় আমি গিয়েছি, তার ফ্যামিলি, তার মা বাবা পরিবার সবার সাথে আমার একটা ইন্ট্রোডাকশন হয়েছিল। শাকিব ওর বোনের মধ্যে একটা বিশাল গণ্ডগোল ছিল, ভাই বোনের মধ্যে অনেক ফ্যামিলিতেই হয়। তো তখন আমাকে মানে আমার শাশুড়ি বলেছিল, দেখো তো দুই ভাই বোন কী পরিমাণ ঝগড়া করছে, আমাদের কথা বললে অনেক সময় শোনে না, তুমি দেখো তো ব্যাপারটা কী সলভ করা যায়। পরে আমি মানে আমার জন্য অনত মনি এবং শাকিব ওদের সাথে কথা বলেছি, আলটিমেটলি ছ মাস পর ভাই বোনকে মেলাতে সক্ষম হয়েছি। তো এই যে পারিবারিক ইন্টিমেসি, তার মাঝে কিন্তু আমি ওই সংসারে গিয়েছি। তো আগে পরিবারের সাথে আমি যদি কাউকে ইন ফিউচার চিন্তা করি, প্রেম তো ঠিক আছে, ইন ফিউচার যদি আমি কাউকে চিন্তা করি তাহলে ডেফিনেটলি আমার পরিবারের সাথে আগে যুক্ত হতে হবে। আর পরিবারের সাথে যুক্ত হলেই কিন্তু এভরিথিং ক্লিয়ার যে কী হতে যাচ্ছে। সো শাকিবকে আমি 100% রাইটই বলবো, কারণ সে একজন নায়ক, সে সবসময় তার প্রফেশনটাকে প্রাধান্য দিয়ে কথা বলবে, তারপরে ডেফিনেটলি হয়তো অন্য কিছু আমি চিন্তা করবো। তো তাহলে সবাই জানতো শাকিব সেটাই। ইনফ্যাক্ট ছোট করে বলি যে যেমন সাইমনের প্রসঙ্গ, সাইমন বিবাহিত এটা কিন্তু আমরা সবাই জানতাম না, কিন্তু প্রকাশ করতাম, ইমন জানতাম, কিন্তু আমি বলি ভাইয়া এক বুক ভালোবাসা আমি সিনেমা যখন করি, এক বুক ভালোবাসা সিনেমা করার আমার স্ট্রেট মনে আছে, তিন দিন পর ইমনের ছোট ছেলেটা হয়েছে। আমরা শুটিং করছিলাম আপনার ইয়েতে কি বলে হোতাপাড়া একটা গানে শুট করছিলাম, বিকালের দিকে দেখি ইমন হঠাৎ করে মানে এলাকার মিষ্টি নিয়ে আসছে। তখন আমি ডাইরেক্টর এত কিছু করতাম না, তো মিষ্টি নিয়ে এসে আমাকে বলতেছে, আগে থেকেও আমাকে একটু বন্ধু বন্ধু করে ডাকে, বন্ধু এটা খেয়ে নাও, আমি মিষ্টি খাবো না। আরে খাও, খাওয়ার পরে বলবো, খাওয়ার পরে কি বলবা কি বলবা, বলতেছিল যে আরে আমার ছেলে হয়েছে, ওর মানে দ্বিতীয় বেবিটা হয়েছে, ছেলে বেবিটা। হ্যাঁ, তো আমরা অনেক মজা করলাম, এখন কি আমি পেপার পত্রিকা অনুরোধ করব যে একজন জয়ের বাবা হিসেবে বলবো, ডেফিনেটলি এক বাক্যে জয়ের বাবা হিসেবে একটা বলবো, তার সুন্দর একটা কেরিয়ার আবার সে টার্ন করছে। আমি চাইবো যারা ওর ওয়েলবিশার তারা খুব পজিটিভলি তাকে যেন সুন্দর ক্যারিয়ারে সহযোগিতা করি। দ্যাটস ইট। কিছু শর্ট কোশ্চেন, একেবারে ঝটপট উত্তর দিতে হবে। কোন সময় প্রেমের চিঠি লিখেছিলেন কিনা? না, বিরক্ত লাগে, ওরে বাবা বিরক্ত লাগে, আপনার সে অভ্যাসটা নেই, কখনো ঘটেনি। আপনি সর্বাধিক একটানা ওভার ফোন শাকিবের সাথে কতক্ষণ কথা বলেছেন জীবনে? 4 ঘন্টা। 4 ঘন্টা তো সেলফোনে চার্জ থাকার কথা না, থাকতো চার্জ দিয়ে উইথ পাওয়ার ব্যাংক। আচ্ছা, জীবনে আপনার কোনো সেরা ভুল আছে কিনা? আগে বলতাম যে আসলে বিয়েটাই সেরা ভুল ছিল, বলেছিলেন আমার একটু সময়, হ্যাঁ একটা সময় বলেছিলাম। আসলে ওভারঅল বলে এখনো বলতে চাই যে আসলে একটু বুঝি, আর একটু বুঝি বিয়ে করলে বেশি ভালো হতো। সর্বশেষ কেঁদেছেন কবে? আসলে সর্বশেষ বলবো না, এই লাল শাড়ি যেদিন থেকে সেন্সার পাচ্ছে বা আমি রিলিজ করব, ঠিক প্রত্যেকটা মুহূর্তেই কান্না পাচ্ছে মার জন্য। কারণ এই সিনেমাটা না মানে আমার মার ইয়ে করা, মনে হচ্ছে মা থাকলে আনন্দটা আরো বেশি বড় হয়ে যেত। গল্পটা শুনে গিয়েছিলেন না? লাল শাড়িটা জানেন না, বাট অনুদানের সিনেমা আমি করব এটা তার মাথায় ছিল। আচ্ছা, অপু বিশ্বাসের মনের বয়স কত এখন চলছে? আপনার মনের বয়স কত? আমার মনের অরিজিনাল প্র্যাকটিক্যাল 33। অরিজিনাল প্র্যাকটিক্যাল বলছেন? আচ্ছা, একদম। উপবিশ্বাসে মুদ্রা দোষ কোনটি? হাসিটা, আমার এই হাসি নিয়ে অনেকে ট্রলও করে এবং অনেকে আবার স্ট্যাটাসও দেয় যে আমরা এইভাবে হাসতে চাই না, বাট আমি হাসিটাকে পছন্দ করি। নিজের ছবি বা অন্যের ছবি একাধিকবার দেখেছেন কোন ছবিটা? দিলরে দুলহান লে জায়েঙ্গে, এক বাক্যে বলতে চাই, আর জীবন সংসার। জীবন সংসার। তিনজনকে ডিসক্রাইব করতে হবে, তিন ঘরানার সুপারস্টার। আচ্ছা, দক্ষিণের আল্লু অর্জুন, বলিউডের শাহরুখ খান, বাংলাদেশের শাকিব খান। আল্লু অর্জুন হচ্ছে আমার কাছে মনে হয় যে যারা যারা তামিল মুভি বেশি দেখে তারা তাকে খুব ভালো করে চেনে। শাহরুখ খান হচ্ছে কি পৃথিবীর নায়ক, লাইক ওয়ার্ল্ডে না, গ্লোবালি একজন তাকে চেনে। আর শাকিব খানের জন্ম যদি হতো বলিউডে তাহলে সে শাহরুখ খানকে ছাড়িয়ে যেত, কিন্তু এখন যেহেতু শাকিব খান বাংলাদেশেই আছে, সো ডেফিনেটলি বলবো এপার বাংলা ওপার বাংলা সুপারস্টার। কেয়া বাত।
কেউ মিথ্যা বললে কি অপু বিশ্বাস ধরতে পারে? পারি, মিথ্যা বললে আমি আজকে দর্শকদেরকে বলে দিই, এটা আমার মনে হয় যে যারা ডিটেকটিভে আছেন বা যারা পুলিশ মানে এই ডিপার্টমেন্টগুলোতে যারা থাকেন, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে থাকে, আপনি দেখবেন যে যারা মিথ্যে কথা বলে তারা ম্যাক্সিমাম সময় বাঁ দিকে উপরে এবং নিচে একটা চোখ ঘুরাবে আর কথা বলবে, এটা তাদের মুদ্রা দোষ। অপু বিশ্বাস কাউকে কি ভয় পায় কিনা ব্যক্তিগত জীবনে? ব্যক্তিগত জীবনে আগে খুবই ভয় পেতাম মাকে, বাট এখন ভয় পাই সন্তানের কাছে, যে যে জীবনযাত্রা যে প্রফেশন আওয়ার, আমি যেন আমার সন্তানের কাছে অলওয়েজ পজিটিভ থাকতে পারি। আম জনতা প্রশ্ন করি, বাকিতে জীবনে কোনো কিছু কিনেছেন কিনা? হ্যাঁ, বাকি আমার খুব ভালো লাগে। বাকি ভালো লাগে কারণ কি, বাকি করতে 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 দেখবেন একটা অ্যামাউন্ট দাঁড়ায়, সেই অ্যামাউন্টে দাঁড়াতে গিয়ে একটা সাপোজ ধরুন 1,050 টাকা হয়েছে, তখন দিবার সময় 50টা মাইনাস করা যায়। অপু বিশ্বাসের প্রথম উপার্জন কত, এটা এর আগে বলেছেন, আজকে আবার নিতে চাই। আমার মাকে কানের দুল কিনে দিয়েছিলাম, 1,00,000 টাকা ছিল। আপনি যে কোনো হিরো বা হিরোইনকে আপনি মিমিক্রি করেছেন, কিন্তু কার মিমিক্রি করে আপনি খুব মানে মজা পান? বা শাকিবেরটা নিশ্চিন্ত রাগ করে না, দু লাইন বলে, ও জানে যে অপু শাকিব লাল শাড়ি নিয়ে একটি শুভেচ্ছা দিচ্ছে, বলেন আপনি শাকিব খান? না না, লাল শাড়ি নিয়ে শুভেচ্ছা দিচ্ছে? না না, লাল শাড়ি না, লাল শাড়ি নিয়ে না। প্রিয় দর্শক, শাকিব খান অলওয়েজই তার, যেহেতু আপনারা কেউ জানেন না কিন্তু তানভীর ভাই তার একদম জিগরি দোষ। আগে যখন আমরা সিনেমা শুটিং করতাম, যে কোনো ডিসিশন যে কোনো কিছু নিতে হলে তানভীর বসো, বুঝছো ওই সিনেমাটা বুঝছো রিলিজ করতে চাচ্ছি, একটু দেখো তো ভালো করবে, এর সাথে কি আসতে পারে? চমৎকার চমৎকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ।